সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেউরা গ্রামে, যেখানে গাড়ি লোঠায় এই সমস্ত সারগুলো কিন্তু কাছে কেনা হয়েছে। খাদুন ভাই সংগ্রহ করলেন কারোর হাট থেকে, তো কেমন দামে সংগ্রহ করলেন, কার জন্য করলেন, সেই তথ্যগুলি একটু দেওয়ার চেষ্টা করি। চলুন দর্শক, আমরা কথা বলবো খাদুমুল ভাইয়ের সঙ্গে, সেই সঙ্গে জানবো এই সমস্ত গরুর দাম। এখানে দুটি, এখানে দুটি, চারটি, বেশ অনেকগুলি গরু সংগ্রহ করেছেন। দেখুন এগুলো সব তোলা হবে, ভালো আছেন আপনি? কবে এসেছিলেন দিনাজপুরে? আমরা গতকালকে আসছি। গতকালকে কি? গত সপ্তাহে শনিবার আসছি। গত শনিবার আসছিলেন? শনিবারে কি গরু নিয়ে গেছিলেন? গরু আটটা। আটটা কি নিয়েছিলেন? এই যে আপনার দেশি বাসি আর কি, দেশি সার। আর আজকে কিনলেন কয়টা? আজকে কিনলাম বারোটা। বারোটা মানে এইখানে ফ্রিজিয়ান ক্রস মিলে চারটা, আর ওইখানে আছে আটটা দেশি। কেমন বাজার আজকে, কেমন দেখলেন? মিডিয়াম বাজার। টুনু ভাই এখানে তো এর আগেও আসছেন? আজকেও আসলেন? কেন আসলেন, বারবার কেন আসলেন? আসলাম, এখানের বাজার আলাই দিলে ইঠি অনেক আমদামি হয় গরু। আচ্ছা আচ্ছা, দেখা মনে করেন আমাদের মাল নিয়ে পছন্দ হয়েছে। আচ্ছা, আমরা আবার আগামী সপ্তাহে আসবো। তা আপনাদের টার্গেট কত খামারে? পঞ্চাশ। পঞ্চাশটা টার্গেট, তো মোটামুটি বড় করেই করছেন, মাঝারি সাইজের করছেন আর কি। তো আজকে যে আপনারা গরুগুলো কিনলেন, আপনার এলাকার দাম আর এখানকার দাম কেমন ডিফারেন্স মনে হয়? কিছু ডিফারেন্স আছে, দুই চার হাজার টাকা ডিফারেন্স, মানে খরচা করার বাদ দিয়ে দুই চার হাজার টাকা টিকবে আর কি, এখনই যদি বিক্রি করেন। কিন্তু এটা তো এখন করবেন না মনে হয়? না, আমরা এটা কুরবানি দিই, মানে একদম আপ টু কুরবানি। তো আমরা একটু গরুগুলোর দাম জানতে যাবো, আপনি কি বলবেন আমাদেরকে দামগুলো? হ্যাঁ বলবো। আচ্ছা তাহলে একটু দেখি আমরা গরুগুলি। দর্শক শরীয়তপুর থেকে এসছেন, আপনাদের খামারের নামটা একটু বলবেন? আমাদের খামারটা মোল্লা, মোল্লা এগ্রো। মোল্লা এগ্রো, ঠিকানাটা অ্যাকুরেট দিয়ে দেন দেখি একটু। ঠিকানাটা হইল শরীয়তপুর নড়িয়া থানা, হ্যাঁ, বরিশাল ইউনিয়ন। আচ্ছা, হ্যাঁ, গ্রাম আটপাড়া, আমাদের এই আটপাড়া গ্রামেই খামার। আচ্ছা, কেউ যদি আপনার এই খামার থেকে গরু সংগ্রহ করতে চায় শরীয়তপুর কিংবা শরীয়তপুরের আশেপাশে, সেক্ষেত্রে তো তখন আপনারা বিক্রি করার চিন্তা ভাবনা কি নেবেন? আপনার যদি প্রফিট হয় দিয়ে দেবেন। দর্শক শরীয়তপুর নড়িয়া থানায় খামারের নামটা বললেন, মোল্লা এগ্রো, আপনারা চলে যাবেন, যাদের প্রয়োজন হবে দেখে শুনে ওইখান থেকে সংগ্রহ করে নিয়ে আসবেন। তা আমরা একটু দামগুলো শুনি, যদিও এই দামে আপনাদেরকে দিতে পারবে না, এটা এখন এরপরে কিন্তু খরচ আছে, কস্টিং আছে, অনেক কিছু মিলায় তারপরে কিন্তু আপনি বিক্রি করবেন। যেটা বাজার থেকে কিনা সেটাই আমরা জানছি। এটা এটা এক লাখ আট, অনেক আকর্ষণীয় গরু। দর্শক দেখুন, এটা এক লাখ তেরো, এটা বড় বসে গেছে, আমরা দাঁড়িয়ে থাকলে আরও ভালো হতো, ক্লান্ত হাট থেকে এসে ক্লান্ত হয়ে গিয়েছে। আচ্ছা, এটা এক লাখ ষোলো, বেশ ওজন আছে তো ভালো, চার মন তো প্লাস আছে, চার মন প্লাস হবে না? চার মন প্লাস, এটা এক লাখ একত্রিশ। দর্শক দেখুন, এই এটা এক লাখ একত্রিশ, লম্বা দাড়ির গরু, কিন্তু অনেক লম্বা দাড়ি। হ্যাঁ, পাঁচ মন ওভার, হ্যাঁ, আমারও ধারণা পাঁচ মন ওভার হবে। শরীয়তপুর থেকে এসছেন, শরীয়তপুর থেকে এসে আমাদের ভাইয়ের মাধ্যমে সংগ্রহ করলেন, গত সপ্তাহও নিয়ে গিয়েছেন এই গরুগুলি। ছোটো আট পিস আছে, দেশি আশি, আট পিস চার লাখ আশি, আট পিস, মানে প্যাকেজ থেকে, মানে টুনু ভাইয়ের প্যাকেজ থেকে। আমরা একটু কথা বলি টুনু ভাইয়ের সঙ্গে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। তো টুনু ভাই, আপনার প্যাকেজ নিছে? জি ভাই, প্যাকেজ নিছে, হাটা কিনে দিছি। প্যাকেজ নেওয়ার পরেও আবার হাট থেকে দিলেন, তা হাট প্যাকেজটা কত দিছিলেন বললেন? চার লাখ আশি, আর এগুলোর দাম আমরা শুনছি। তো গত সপ্তাহ তো আসছিল, গত সপ্তাহে তো কটা নিয়েছিল? গত সপ্তাহে আটটা, তো এই সপ্তাহে আবার নিল। কেমন? আচ্ছা,
আমার আগে বিষয় ভাই আপনার যদি আমি রেজাল্ট ভালো দেখাইতে পারি হ্যাঁ হ্যাঁ আপনি অবশ্যই আমার কাছে আসবেন রেজাল্ট ভালো হলে অবশ্যই আসবেন রেজাল্ট যদি ভালো না দেখাইতে পারি আপনি আমাকে একবারই শেষ আর আসবেন না 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 তা তো অবশ্যই এই লো কথা তো ভাইরা বললো যে আপনার কাছ থেকে নিয়ে উনি খুশি হয়েছে আপনি যে প্যাকেজটা দিয়েছেন আমি তো বললে হবে না ভাই ভাইরা যদি বলে ভালো হ্যাঁ আমরা ভালো বলছি আপনারা ভালো বলছেন জি 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 আপনি ভালো বললে হবে না আজকে যে হাট থেকে কিনলো গরুগুলো এটা কিনাতে সন্তুষ্ট আপনারা সন্তুষ্ট আমরা সন্তুষ্ট না আপনারা যে রেট দিয়েছেন সেই রেটের বাজেটের মধ্যেই কিনছেন আমাদের বাজেটের মাধ্যমে সে দিতে পারছেন আচ্ছা আচ্ছা তো দর্শক শুনলেন যে বাজেটের মধ্যেই কিন্তু সংগ্রহ করেছেন তো টুনু ভাই তো আমরা একটু ভাই আপনার আপনার প্যাকেজের গরুগুলো একটু দেখাই গাড়িতে উঠছে গাড়িতে উঠা হয়েছে না প্যাকেজের গরুগুলো একটু দেখবো এই যে দর্শক এগুলো প্যাকেজের গরু সব 4,80,000 টাকায় দিয়েছেন মাত্র আটটা গরু ৪,80,000 টাকা তো গাড়ি ভাড়া কত করছেন ভাই গাড়ি ভাড়া শরীয়তপুর ২০,০০০ নলিয়া থানা গাড়ি ভাড়া দিয়েছেন ২০,০০০ আমরা খাদিমুল ভাইয়ের নাম্বার দিয়ে দিব আপনারা যারা প্যাকেজ সংগ্রহ করেন খাদিমুল ভাই প্রতিনিয়ত কিন্তু প্যাকেজ থাকে আপনারা প্যাকেজ সংগ্রহ করবেন আবার কিন্তু হাট থেকেও কিনে নিতে পারবেন গত সপ্তাহে দেখলাম হাট ডিসার ৩০টা কিনেছেন আমাদের ভাই আমি এভারেজ আমি সব কিছু কিনি হাট ডিসার কিনি বকরা কিনি বড় বড় সার কিনে দেখলাম তো এই এত হাড্ডি সার আপনি কাকে দিলেন ওই যে গত সপ্তাহে দেখলাম ৩০টা ওই আমাদের ওয়ার্ডের আছে ১০০ দিতে পারেনি অতলা দিতে পারেনি ৩০টা দিছিলাম তারপরে আর দিতে পারেননি ওখানে ৫০টা ২০টা কিনে দিছি ৩০টা ওনাকে ওয়ার্ডিং এ রাখছি ওয়ার্ডিং এ রাখছেন আজকে পার্টি আসছিল ৪টা আচ্ছা দু পার্টিকে মাল কিনে দিছি আর দুজন স্টক স্টক রাখছি কাকে কি কোনো হাট করবেন না কাকা ভাই এখন বেশি দামে যদি কিনে দেই তাহলে তো হবে না ভাই না বেশি দামে কিনলে তো হবে না লাভ লাভ তাহলে আগে গরু লাগিয়ে দিতে হবে ভালো করে কেন আমি আমার বিশ্বাসে বাসা থেকে আসবে আচ্ছা আচ্ছা এত দূর থেকে আসবে আপনার আপনাকে বিশ্বাস করে হ্যাঁ এই জন্য আপনি ধীরে স্থির ভাবে কিনছেন ধীরে স্থির ভাবে কিনছেন আপনার নাম্বারটা ০১৭৫০ দর্শক এই নাম্বারে যোগাযোগ করবেন প্যাকেজও সংগ্রহ করতে পারবেন আবার কিন্তু হাটে এসেও গরু সংগ্রহ করতে পারবেন বিদায় নিব দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম ঠিক আছে